বিমানের যত পাশ পাতি আছে গিলা কই দিয়ে ঠ্যাং সামরা পাক না সবকিছুই খুললে তার ওই লঞ্চের উপর রাখবো হলে ধরবে না বিবেক তোমার গার্লফ্রেন্ড কয়টা আমি তোদের দুজনের ভিতরে একজনকেই দিতে চাই, কারণ তোরাই আমার সব থেকে কাছের দুর্নীতিবাজ কন্ট্রাক্টর। যে আমার সব থেকে বেশি টাকা দিবি সেই এই টেন্ডারটা পাবি, তাকেই আমি এই টেন্ডারটা দেবো। তাহলে আমি আপনারা 10 দেব। সাথে আমার একমাত্র শালি যারে আমার বস্তায় বেশি ভালোবাসি, আপনার ছেলের সাথে আমি বিয়ে দিয়ে দেবো। আমার তো কোনো ছেলে নাই। তালি থাক, আমারটা আমার কাছেই থাক। কেন আমার চোখে পড়ে না? আমার কি কোনো সাদ আল্লাদ নেই? আমার কি বিয়ে করতে ইচ্ছা হয় না? নিজের বয়সের দিক তাকায় দিয়েছে। আপনি তো আমার বাপের চেয়ে বয়স বেশি দেখেন। তুই শুধু আমার বয়সটাই দেখলি, আমি যে এমএলএ সেটা তো চোখে পড়ে না। তালি তালি এমএলএ সাহেব দিয়ে দিবানে, মাঝে মাঝে আপনি আমার দিকে একটু খেয়াল রাখেন, বোঝেন তো আপন শালি। কাজটা কিন্তু আমারে দিচ্ছেন তার। এমএলএ সাহেব আমার মাইয়া লাগবে, হ্যাঁ মরে কইবেন না। আরে ওর তো এক শালি আর মোর তিন গোশালি সুপার হিট, তিন গোশালি আমার লগে বিয়ে দিয়ে দিমু। তার একটা হাঙ্গা জীবন বইয়ে বইয়ে গুষ্টি বলাইবেন। টেন্ডারটা তুই পাবি। কাজটা কিন্তু ভালো হলো না, আমার সাথে বেঈমানি হয়ে গেল। সবাইরে কিন্তু আমি কয়ে দেবো এই কথা। কাজটা কিন্তু ভালো হলো না কয়ে দিলাম। এই ও কি বলে গেল? তোরা থাকতি আমার এইরকম একটা কথা বলে গেল কিভাবে? যা সিস্টেম কর, যা মোর উপর সাজিয়ে দেন। মোর যে কালা মানিক আছে ও লুলা মানিক বানাই হেলাইবে। চিনতে পেরেছো? যাও ভালো করে দেখে আসো, ভালো করে দেখে আসো, তাড়াতাড়ি। চিনতে পেরেছো তাহলে? জি স্যার, একেবারে এই লাশটা তো একটা পুরুষ মানুষের লাশ, তাই না? হ্যাঁ স্যার। স্যার আমি আপনাকে বলি, আজকে থেকে শিখে রাখেন, ওই লাশটার মুখে চাপদারি আছে। স্যার আপনি কখনো মেয়ে মানুষের মুখে চাপদারি দেখেছেন? মেয়ে মানুষের মুখে চাপদারি হয় না। আর যদি দুই একটা হয়েও থাকে তা মনে করেন যে মেকআপে ঠেলায় বাসে না। তোমার বউয়ের হাতে মার খেতে খেতে তোমার ব্রেনের মধ্যে কলেরা হয়ে গেছে, বুঝতে পেরেছো? দাদা Yes স্যার। তুমি কি চিনতে পেরেছো এই লাশটা কার? স্যার আমি সত্যি বলছি স্যার, আমি সকালে মুখ ধুয়ে আসিনি স্যার, তা আমি এখন দেখলে হয়তো চিনতে পারবো না স্যার। স্যার আপনি বিবেককে পাঠান স্যার। গাধা গাধা, এক নম্বরের গাধা বিবেক। Yes স্যার। যাও যাও দেখে আসো লাশটা কার, তুমি ভালো করে দেখে আসো, যাও।
জি স্যার দেখে এসেছি স্যার বলো তো লাস্টটা কার স্যার মারবেন না তো স্যার মারবো না স্যার এ তো বিখ্যাত কন্ট্রাক্টর চামড়াপোড়া চৌধুরী রাইট বিবেক রাইট এই সেই বিখ্যাত কন্ট্রাক্টর চামড়াপোড়া চৌধুরী এক কাজ করো বিবেক তুমি গত 24 ঘন্টায় এই চামড়াপোড়া চৌধুরী কোথায় কোথায় ছিল সেটা খুঁজে বের করো আর সে কোন কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল সেটাও বের করো যাও 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 তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বিবেককে সাহায্য করো যাও আর দয়া यस স্যার এই লাশটাকে তোমার কাঁধে করে তুলে ফরেনসিকে নিয়ে এসো এমএলএ দারদিয়া পদ্মা নদীর উপর বিমানবন্দরে কামড়া মুই লইয়া লইছি বেড়া বাবা তাই তাই একদিন মাটি দিমু বাবা তুই আর একজন যে আইছিল ও তো পাইলই না আর বরাবর জানটা খুয়াইলো আমার কে দিছি বস আমার একটা কথা আছে আপনি 30 কোটি টাকার সাথে এমএলএ কে যে আপনার তিনটা শালি দিচ্ছেন এটা কি ঠিক করতেছেন কেন একটা শালি কি আমার পাওয়ার মতো যোগ্যতা ছিল না আমার শালি পাওয়ার যোগ্যতা মানে চাকর চাকরের মতো থাকবি বেড়া ভালো হরিয়ে কাম হর বড়জন আমার ঘরে ওই যে ময়নার মায় কাম হরে হেয়ের কো দেবতী মাইয়া আছে হে করে দিয়ে দিমু অন্তরে ভালো হরিয়ে কাম করলে কিন্তু বস পদ্মা নদীর ওখানে আপনি বিমান বন্দর বানাবেন কেন ওইখানে তো পদ্মা ব্রিজ হচ্ছে পদ্মা নদীর উপর বিমান বন্দর বানামু কেন হন বেড়া ভালো হরিয়া ওই ঢাকা শহরে রাস্তা আছে না দুই রাস্তার মাঝে একো দাও না লোহার বেড়া থায় আইলেন আইলেন মানে রাস্তা পার হইতে গেলে তার ওই ছোট আইলেন আছে না এতাডু বেড়া লোহার বেড়া হেয়ে ডেঙ্গাই মানুষ চলিয়ে দেয় না ছোট দেখে ডেঙ্গাইতে পারে আর পদ্মা নদী দেখে গেলে মানুষ পার হইবে হেই কেলে পদ্মা নদীর মাঝে যে সরকারি কো বিরিয়াটে কো বেমালা বড় উক্কা ব্রিজ বানাইতে আছে তার হে ব্রিজ মানে পার হইতে গেলে ডেঙ্গাইবে কি বাইলি হে বেড়া অপর ব্রিজটা এরকম জায়গা দিয়ে ডেঙ্গ দিতে গেল তো প্যান মন সিজিয়ে যাইবে এর লগে বিমান বন্দর বানাইতে আছি বিমানে উড়িয়ে মানুষ একসাথে খাস করিয়ে যাই উড়িয়ে যাই আর পরে পদ্মা ব্রিজ ডেঙ্গাইয়ে ওপার দিয়ে ফল কিন্তু বস বিমান বন্দর আপনি বানাবেন কি পানির উপরে আর বিমান কি থাকবে পানির উপর এ বেটা কথা উস্কো লিখছ বেটা আকসের বিমান পানির উপর থাকে কি লুকিয়া তাহলে ভিজে যাইবি না বা কথা তো তা পদ্মা নদীর উপর দেহ না একটা লঞ্চ ট্রলার নৌকা ভরা লঞ্চ ট্রলারের উপর অত বড় বিমান থাকবে পাগল নাকি আপনি খালি অপর বিমানটা কি লঞ্চ ট্রলারের উপরে রাখুন হে মুই তাহলে কি করবেন বেটা ভালো করে হন কান দিয়ে এখন থাবরাই দা থালাই দিমু হ্যাঁ বলে এ বেটা বিমানের পাশ পাতি খুললে তার ওই লঞ্চের উপরে রাখমু বিমানের যত পাশ পাতি আছে গিলা কই দিয়ে থ্যাংক আমরা পাক না সব কিছু খুললে তার ওই লঞ্চের উপরে রাখমু হলে ধরবে না ধরবে তো তাহলে মানুষ ওরবে কি করে মানে পাক এইবার কইলে একটা জামি জুমি হাড়াই গেলাম একসাথে মানুষ ওরবে তোর প্রশ্নের উত্তর আমি আসতে পারব না যাই যা স্যার আমি এরকম কোনো চাকরি করব না কেন কি হয়েছে দা একটা লাশ আমি একা খেতে পারি মানে ও তার মানে যে আমি একা নিতে পারি বিবেক চলে গেল ফেরি চলে গেল আপনি চলে গেলেন আমি একা একা কিভাবে নি তা তুমি কি মনে করেছো তোমাকে সিআইডি তে রাখা হয়েছে কিসের জন্য ইনভেস্টিগেশন করার জন্য তোমাকে তো রেখেছে এই বস্তা রাস্তা টানার জন্য তা তো তোমার ভাগ্য ভালো এটা লাশ তোমাকে টানতে দিয়েছি বস্তা রেখে স্যার স্যার খোঁজ নিয়ে এসেছি এসিপি স্যার সম্পূর্ণ তদন্ত করে এসেছো জি স্যার বলো কি পেয়েছো বলো এসিপি স্যার লাস্ট এই কন্ট্রাক্টর এমিনের বাসায় গিয়েছিল স্যার পদ্মা নদীর উপর থেকে যে বিমানবন্দর হবে ওই টেন্ডার পাবার জন্য স্যার শুধু তাই নয় স্যার ও টেন্ডার পাবার জন্য এমএলএ কে 30 কোটি টাকা সহ তার শালিকে বিয়ে দেবে বলেছে স্যার কিন্তু স্যার ঠিক ওই মুহূর্তে অন্য আরেক কন্ট্রাক্টর এমএলএ কে 30 কোটি টাকা সহ তার তিন শালিকে বিয়ে দেবে বলেছে স্যার এই কথা এই লাশটা জানতে পেরে স্যার সবাইকে বলে দেবে বলেছে স্যার আর সবাইকে বলে দিলে তো ওদের গোমর ফাঁস হয়ে যেত হুম বুঝতে পেরেছো তার মানে ওই বলে দেওয়ার ভয়তে ওকে গুম করে দেওয়া হয়েছে হ্যাঁ মেরে ফেলা হয়েছে ওকে তাহলে এক কাজ করতে হবে চলো পরের সপ্তাহে হ্যাঁ ওই এমএলএর বাসায় আমরা যাব টেন্ডার কিনতে ছদ্মবেশে বুঝতে পেরেছো ওরা তিনটে শালি দেবে বলেছে না আমরা ফেডির বউ সহ দয়ার বউকে পর্যন্ত দিয়ে দেবো আর বিবেক তোমার গার্লফ্রেন্ড কয়টা চারটা চারটা স্যার কেন স্যার দিয়ে দেবো সেগুলোও দিয়ে দেবো না না স্যার নাই 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 আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নাই আচ্ছা ঠিক আছে যাই হোক ওই ফেডির বউকে আর দয়ার বউকে দিয়ে দেবো এসিপি স্যার কেমন বিচার মাঝে মধ্যে আপনি ঘুরতে নিয়ে যান সেটাও মেনে নিয়েছি আপনি দরকার বিবেককেও দেন বিবেককে ঘুরতে নিয়ে যাক সমস্যা নেই কিন্তু ওই বুড়ো এমএলএ ওর কাছে আমার আমি কাউকে দেব না কেন সমস্যা কি সমস্যা কি না না স্যার দেব না স্যার আমার ওখানে দুই তিনটা শালি আছে তাই দিয়ে দেবেন আচ্ছা তাই হোক দেখা যাবে চলো চলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এমএলএ সাহেব আমার বস আসছে দুবাই থেকে বিশ্ববিখ্যাত কন্ট্রাক্টর পদ্মা নদীর উপরে যে বিমান বন্দরটা হবে সেই টেন্ডারটা আমার বস নিতে চায় যদি আপনি দেন তাহলে বসকে ডাকবো তাই নাকি হ্যাঁ কে সে ডাকুন আসেন বস হাবিবি
আসসালামু আলাইকুম ইয়াল্লা ইয়াল্লা হাবিবি হাবিবি ওয়ালাইকুম সালাম আনা আলাদিন বেক আল মিল্ক শেক ইয়াল্লা ইয়াল্লা হাবিবি হাবিবি উনি বলেছেন ওনার নাম আলাদিন বেক মিল্ক শেক পদ্মা নদীউন বিমান বন্দরুন টেন্ডার আমারুন উনি বলেছেন পদ্মা নদীর টেন্ডারটা উনি চাচ্ছেন সেটা তো আমাকে একজন 30 কোটি টাকা দেবে আমি তাকে দেব আমারুন পয়সা অনেকুন নো টেনশনুন উনি বলেছেন ওনার কাছে হুম থাম আমি বুঝেছি আমিও কিছু কিছু আরবি বুঝতে পারতেছি ইয়া সাদিক সবার চাইতে দ্বিগুণ পয়সা দেবুন শুধু দ্বিগুণ টাকা দিলে হবে না একজন আমার বলেছে তার তিনটে শালিও আমারে দেবে ও নো টেনশনুন ইয়াল্লা ইয়াল্লা হাবিবি মুহাব্বাতুন লারকিউন মাতারিউন ওয়ানিকুন 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 আমার বসের কাছে বিশ্বের সেরা সেরা সুন্দরী আছে আপনি চাইলে তাদের সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেবে সুন্দরিউন ইন্ডিয়ান লারকিউন দেখনুন দেখনুন ইয়াল্লা ইয়াল্লা মাতারি মাতারি আনা নাচনুন নাচনুন মেরে ফটো কো সিনে সে ইয়ার চিপকা লে সাইয়া পাবে কল সে মাতারিউন মোড়া লারকিউন দেখিউন আতর মাতার মাতার মোটকা মাতারিউন হর সব নই কাহানি দিলচস্প হ্যায় বয়ানি সদিয়াঁ গুজর গই হ্যায় লেকিন না হো পুরানি লালি প্লাইলা লালি প্লাইলা অনলি ড্যান্সুন নাচনুন আমি টেন্ডার আপনাকেই দেব আমাদের দেশের মানুষের টাকাও নাই ভালো মেয়েও নাই একজন আমার কথা বলে দিতে চাইছিল মানুষদের আমি তার একদম পাড়াই মেরে ফেলেছি এখন টেন্ডারটা আপনিই পাবেন কিন্তু এই দুটো মেয়েকে আমি এখনই বিয়ে করব আর এইটা তো বেশি যত্ন এসিপি স্যার দেখছেন বিবেককে মেয়ে সাজায় কোনো লাভ হয়নি এমএলএ সাহেব আমার প্রেমী হাবুডুবু খেয়েছে চলুন এমএলএ সাহেব আমরা বিয়ে করে ফেলি এসিপি স্যার এবার কিন্তু প্রমোশনটা দিতে হবে আমাকে এসিপি তার সিআইডি ও রে বাপ কিছুনে পালাচ্ছে কেন বিয়ে করবি না আমায় কন্ট্রাক্টরকে মেরেছিস তাই না এবার তোকে জেলে যেতে হবে বুঝতে পেরেছিস ওই কন্ট্রাক্টরকে আমি মারিনি তো কে মেরেছে ওই কন্ট্রাক্টর মেরেছে ওই বরিশালা কন্ট্রাক্টর আমি কিছু করিনি আমারে তাড়ে দাও ওই ওই বরিশালা ওই কন্ট্রাক্টরকে তো ধরবই আর তুই তো গডউন ফাদারুন তোকে এখন নিয়ে যাব ইয়াল্লা ইয়াল্লা জেলিউন জেলিউন